हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अनामिका আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদেরকে আরো ভালো রাখতে নিয়েছি আজকে একটা দারুণ রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে চটজলদি বানানো যায় এরকম রেসিপি, যার নাম হচ্ছে সয়াবিন কারি বা সয়াবিন কষা। সম্পূর্ণ বাড়িতে বানাবো, খুব ঝটপট এটা তৈরি হয়ে যাবে, ভীষণ টেস্টি খেতে। চলো দেখি কি করে বানাচ্ছি। প্রথমে দেখো এখানে সিদ্ধ করা সয়াবিন রয়েছে, 2 প্যাকেট সয়াবিন আমি ইউজ করছি। সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে জল ঝরিয়ে জলটাকে চিপে নিয়েছি। এটাকে আমি এবার মেন প্রসেসে চলে যাব। মেন প্রসেসের জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি ইউজ করেছি প্রায় 2 টেবিল চামচ মতো সাদা তেল। তোমরা চাইলে অবশ্যই সর্ষের তেলে করতে পারো, বা সাদা তেল আমি বেশি প্রেফার করি। তো তেলটাকে ভালো করে গরম হতে দেবো। ভিজে দেওয়ার পর একটুখানি এটাকে ভেজে নেব, জাস্ট এটার একটা ফ্লেভারটা তেলের মধ্যে ইনফিউজ হবে। তো এটা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা সয়াবিন গুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম। খুব ছিটকবে। সয়াবিন গুলোকে ছেড়ে দিয়েছি, এটাকে আমি এবার ঢেকে দেব। এবার এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে এভাবে ঢেকে দিয়ে আমি একটুখানি রান্না করব, প্রায় 2 থেকে 3 মিনিট, তারপর ফিরে আসছি। ওদিকে আমার সয়াবিনটা ভাজা হচ্ছে, এখানে আমি একটা মশলার পেস্ট বানাবো। খুব বেসিক ইনগ্রিডিয়েন্টস আমি আগেও বলেছি ইউজ করব। এখানে রয়েছে পরিমাণ মতো হলুদ, 1 চামচের একটু বেশি টিস্পুন, ঠিক আছে, 1 চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর রয়েছে 1.5 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবগুলোকে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে বুঝতে পারছো তোমরা, দেখো সয়াবিন গুলো কিন্তু হালকা আস্তে গোল্ডেন কালার মানে হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব আমরা যে মশলার পেস্টটা বানালাম স্পাইসেসে, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, দিয়ে অ্যাড করে দিচ্ছি। একটু বেশি জল দিয়ে আমি দিয়েছি, তো এটা ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি, পেস্টটা তো আগে অ্যাড করলাম। এবার আমি একটুখানি সামান্য জল দিয়েছি এতে, এবং এরপরে অ্যাড করছি স্বাদ মতো নুন, 1 টিস্পুনের একটু সামান্য বেশি দিলাম। এটাকেও ভালো করে মিক্স করে দেব। আর মশলাটা দেওয়ার সাথে সাথে তোমরা সামান্য জল অ্যাড করতে পারো এটাকে কষানোর জন্য, আর জল ছাড়া কিন্তু মশলাটা ভালো মতো কষবে না, তো অবশ্যই একটুখানি জল অ্যাড করবে, একদমই সামান্য। এটা ভালো করে মিক্স করে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো চলো, এটা প্রায় 5 মিনিট তো কষতেই হবে, 5 মিনিট পর ফিরে আসছি। অ্যাড করছি 1 চিমটি মতো চিনি, চিনিটা অ্যাড করে দিলাম, এটাকে ভালো করে মিক্স করে দেব। আমি ফিরে এসেছি প্রায় 5 মিনিট পরে, এটা কষানো হয়ে গেছে। তো এর পর্যায়ে এসে সয়াবিনগুলো তো সেদ্ধই থাকে, তো কমিয়ে দিই। আচ্ছা, গ্যাসটাকে কমিয়ে দিলাম। সয়াবিন সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, সেদ্ধ যেহেতু থাকে আগে থেকে, তো আমি একটুখানি জল অ্যাড করব। তোমরা সামান্য জল অ্যাড করতে পারো, বাট আমার একটুখানি গ্রেভি লাগবে, তো সেই কারণে আমি একটু বেশি জল অ্যাড করব। নেট অ্যাবাউট 1 কাপ মতো আমি অ্যাড করলাম। তো এটাকে ভালো করে মিক্স করে ফুটতে দিতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে সিম্পল সয়া কারি। আমি অ্যাড করব এবার এখানে 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, করবো একটুখানি ঘি, দেখো এই 1 চামচেরও কম, 1/2 টিস্পুন, 1/2 টিস্পুনের একটু বেশি অ্যাড করছি। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো ঘি আর গরম মশলাটাকে, তারপর আমি এটাকে নামিয়ে সার্ভ করে ফিরে আসছি। রেডি আমাদের সিম্পল সয়াবিন কারি বা সয়াবিন কষা, একদম বাড়ির মতো করে ঘরোয়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই চ্যানেলটা কুকিং চ্যানেল,
বাট কোকিং চ্যানেল মিন্স আমার কাছে মনে হয় না যে সবসময় বাইরের মতো রেস্টুরেন্টের মতো খাবারই শুধুমাত্র আমি তোমাদের সামনে শেয়ার করব বা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার কাছে একদমই মনে হয় না। আমার এটা মনে হয় যে আমি যে ধরনের রান্না অনেক সময় বাড়িতে করে থাকি, সব সময় যে স্পেশাল রান্না বাড়িতে হয় সেরকমটা নয়, সিম্পল ওয়েতে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করে থাকি বাড়িতে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতেও আমার ইচ্ছে করে। তো সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা একদমই সিম্পল এবং সবাই আশা করি এভাবে ট্রাই করো, আর যারা করো না অবশ্যই এর মতো করে ট্রাই করে দেখবে, জাস্ট দুর্দান্ত লাগে। সিম্পল ডাল ভাতের সাথে বা শুধুমাত্র সয়াবিন রুটি বা এটার সঙ্গে পরোটাও তোমরা অ্যাভেল করতে পারো, ভীষণই ভালো লাগবে খেতে। তো আশা করি আমার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। তো আজকের মতো এটুকুই, আবার সাথে আসবো, খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে এবং নতুন নতুন রেসিপি নিয়ে। বাই বাই।